তোদের অ্যানিমাল ভাইরাসের যে টেবিলটা ছিল সেটা কি আছে কাছে? অ্যানিমাল ভাইরাস নিয়ে একটা টেবিল আমি দিয়েছিলাম, কি কি অ্যানিমাল ভাইরাস আছে, কি কি ফাজ ভাইরাস আছে। হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম আছে। মেন ভাইরাস যেটা সেটা হচ্ছে পোলিও ভাইরাস, যেটা মানে পি করোনাটা ফ্যামিলি, আর ভাইরাস হচ্ছে তার মানে পোলিও হচ্ছে তার সেই ক্লাসে পড়ছে। ঠিক আছে, পোলিও ভাইরাসে তোদের এটা যেটা পড়েছে যে নন সেগমেন্টেড জিনোম, সেগমেন্টেড জিনোম সিলেবাসটা দেখ। ক্লাসের মধ্যে আছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, তাদের জেনোম আবার সেগমেন্টেড। আর এই পি করোনা ফ্যামিলি অফ ভাইরাস মানে মোস্ট অফ দা কেসেস ভাইরাস হচ্ছে মানে লিনিয়ার নন সেগমেন্টেড, কিছু কিছু ক্ষেত্রে সেগমেন্টেড হয়, তার মধ্যে একটা হচ্ছে অর্থমিক্ত ভাইরাস, যার মধ্যে হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস পড়ছে। ঠিক আছে, তা এই পি করোনা ফ্যামিলি অফ ভাইরাস কিন্তু পজিটিভ সেন্স আরএনএ ভাইরাস। ঠিক আছে, মানে পজিটিভ সেন্স আরএনএ ভাইরাস, কি বললেন? পজিটিভ সেন্স আরএনএ ভাইরাস, দ্যাট মিন্স পজিটিভ সেন্স কখন বলা হবে, যে যখন আরএনএটা ইট উইল অ্যাক্ট অ্যাজ এমআরএনএ। ঠিক আছে, বাল্টিমোর ক্লাসিফিকেশন তোদের যে পড়েছিলাম তাতে দেখবে এইগুলো সমস্ত এই ক্লাসিফিকেশন সিস্টেমে এইগুলো আছে, যে যখন আরএনএ এমআরএনএ হিসেবে ট্রিটেড হবে তখন তাকে বলা হবে পজিটিভ সেন্স আরএনএ ভাইরাস, আর যখন আরএনএ নেগেটিভ সেন্স হচ্ছে তখন সেলে হোস্ট সেলে ঢোকার পর সেই নেগেটিভ থেকে নেগেটিভ আরএনএ থেকে পজিটিভ আরএনএ তৈরি করতে হবে, এবং সেটা কে করবে? আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ, ভাইরাল এনকোডেড আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমার। ঠিক আছে, সেখানে সেটা কিন্তু ভাইরাল এনকোডেড, কারণ হোস্ট এনকোডেড মানে এগুলো আমি সবই বলেছিলাম আরেকবার রিপিট করছি, হোস্ট এনকোডেড আরএনএ পলিমারেজ মানে হোস্ট এনকোডেড যেটা হয় সেটা হচ্ছে ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ, আর সেখানে কিন্তু আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ হয় না, তার কারণ সেটা দরকার পড়ে না, আরএনএ থেকে আরএনএ তৈরি হওয়ার দরকার পড়ে না, কারণ ওটা ডিএনএ থেকেই ট্রান্সক্রিপশন হয়ে আরএনএ হবে, আবার আরএনএ ট্রান্সলেশন হয়ে মানে এমআরএনএ ট্রান্সলেশন হয়ে প্রোটিন তৈরি, প্রোটিন সিনথেসিস করবে। কিন্তু আরএনএ ভাইরাস যারা তাদের কিন্তু আরএনএ ভাইরাস গুলো তাদের আরএনএ থেকেই আরএনএ তৈরি করতে হবে, মানে যেটা আরএনএ হোস্ট মানে ভাইরাল জেনোম যেটা আরএনএ প্লাস আইদার প্লাস সেন্স অর মাইনাস সেন্স, তারা যখন সেলের মধ্যে ঢুকে প্রোটিন সিনথেসিস করবে তখন প্লাস স্ট্র্যান্ড যদি হয় আরএনএ, যদি ভাইরাল জেনোম প্লাস স্ট্র্যান্ড হয় তখন সেই আরএনএ স্ট্র্যান্ডই টেমপ্লেট হিসেবে ইউজ হবে, মানে সেখান থেকেই মানে মাদার স্ট্র্যান্ড থেকেই ট্রান্সলেশন হবে, সেটাই এমআরএনএ হিসেবে ট্রিটেড হবে। আর যদি এবং যখন জেনোম সিনথেসিস করার দরকার পড়বে তখন প্লাস স্ট্র্যান্ড থেকেই আগে মাইনাস স্ট্র্যান্ড, সেই মাইনাস স্ট্র্যান্ড থেকে প্লাস স্ট্র্যান্ড হবে, পুরোটাই মাইনাস আরএনএ এর মধ্যেই রেস্ট্রিক্টেড থাকবে, নো নিড টু সিনথেসিস ডিএনএ। ঠিক আছে, আরএনএ ভাইরাসে আরএনএ এর মধ্যেই রেস্ট্রিক্টেড, কোনো ডিএনএ সিনথেসিস হবে না। ঠিক আছে, মানে আরএনএ থেকে নেগেটিভ আরএনএ, পজিটিভ আরএনএ থেকে নেগেটিভ আরএনএ, নেগেটিভ আরএনএ মিন্স মানে পজিটিভ এর অপোজিট স্ট্র্যান্ডটাই হচ্ছে নেগেটিভ স্ট্র্যান্ড, নেগেটিভ স্ট্র্যান্ড হবে, পজিটিভ নেগেটিভ স্ট্র্যান্ড তৈরি হলো, একটা পার্সিয়াল ডুপ্লেক্স তৈরি হবে প্লাস স্ট্র্যান্ড মাইনাস স্ট্র্যান্ড মিলে, সেই মাইনাস স্ট্র্যান্ড থেকে আবার ওটা ব্যাক করে হবে প্লাস স্ট্র্যান্ড। ঠিক আছে, তাহলে
সমস্ত আরএনএ গুলো যেমন মানে পি করোনা ভাইরাসের ক্ষেত্রে এই লাস্ট স্ট্র্যান্ড আরএনএ সেখান থেকে মাইনর স্ট্র্যান্ড আরএনএ তৈরি হবে, ঠিক আছে? এখান থেকে এই মাইনাস স্ট্র্যান্ড আবার এই মাইনাস থেকে আবার প্লাস আরএনএ তৈরি হয়, মানে আলটিমেটলি কিন্তু প্লাস আরএনএ তৈরি হচ্ছে, কারণ এই প্লাস আরএনএটাই ভাইরাল ক্যাপসিড, ভাইরাল যে ক্যাপসিড তার মধ্যে প্যাকেজিং হয়, ঠিক আছে? তাহলে এই এই প্যাকেজিং যখন হবে অ্যানিমাল ভাইরাসের ক্ষেত্রে সেখানে কিন্তু স্ট্রাকচার গুলো মোস্ট অফ দ্য কেসেস এনভেলপ ভাইরাস, ঠিক আছে? এনভেলপ এনভেলপ ভাইরাস মানে এনভেলপের মধ্যে ক্যাপসিড, মানে এনভেলপের পর থাকবে ক্যাপসিড স্ট্রাকচার, তারপরে থাকছে জিনোমটা, আইদার প্লাস স্ট্র্যান্ড অর মাইনাস স্ট্র্যান্ড। যখন প্লাস স্ট্র্যান্ড আরএনএ ভাইরাস হবে তখন এনভেলপ ক্যাপসিডের মধ্যে প্লাস স্ট্র্যান্ড থাকবে, আর আদারওয়াইজ নেগেটিভ স্ট্র্যান্ড থাকবে, ঠিক আছে? যাদের ক্ষেত্রে নেগেটিভ স্ট্র্যান্ড আরএনএ, মানে যাদের ক্ষেত্রে হোস্ট জিনোম নেগেটিভ, মানে সাপোজ সেটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের ক্ষেত্রে তখন কিন্তু সেলে ঢোকার পরই নেগেটিভ স্ট্র্যান্ড থেকে আগে পজিটিভ স্ট্র্যান্ড তৈরি করতে হবে, তারপরে বাকি কাজ হবে। মানে নেগেটিভ থেকে আগে পজিটিভ হবে সেটা কে করবে? আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ, ঠিক আছে? ভাইরাল এনকোডেড আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ নেগেটিভ স্ট্র্যান্ড থেকে আগে পজিটিভ স্ট্র্যান্ড তৈরি করবে, সেখান থেকে ট্রান্সলেশন হয়ে প্রোটিন সিনথেসিস হবে, ঠিক আছে? এই যে প্রোটিন ট্রান্সলেশন এই প্লাস স্ট্র্যান্ডটাই ইউজ হচ্ছে এমআরএনএ হিসেবে, তখন মানে মাইনাস থেকে যে প্লাস স্ট্র্যান্ড তৈরি হলো সেই যে এমআরএনএ তৈরি হলো সেখান থেকে ট্রান্সলেশন হয়ে মাল্টিপল প্রোটিনস তৈরি হবে, সেই প্রোটিনস গুলো পলিপ্রোটিন হিসেবে থাকবে, সেই পলিপ্রোটিন কে অ্যাক্টিভ প্রোটিনে কনভার্ট করবে কে? প্রোটিয়েজ, ঠিক আছে? তাই ভাইরাল প্রোটিয়েজ এটা একটা ইম্পর্টেন্ট প্রোটিন, এই ভাইরাল প্রোটিয়েজ। তাই মোস্ট অফ দ্য কেসেস এ ভাইরাল ইনফেকশনে ট্রিটমেন্টের জন্য প্রোটিয়েজ কে টার্গেট করা হয়, মানে প্রোটিয়েজ ব্লকার ইউজ করা হয়, বুঝতে পেরেছিস? এত অবধি কোনো কোশ্চেন আছে? ম্যাম ভাইরাল পলিপ্রোটিনের ব্যাপারটা বলবেন আরেকবার। ভাইরাল প্রোটিয়েজ কি করে? ভাইরাল প্রোটিয়েজ যেমন প্লাস স্ট্র্যান্ড আরএনএ ভাইরাস, ভাইরাল প্রোটিয়েজটা ক্যারি করে নিয়ে আসে, মানে জেনোমের সাথেই প্রোটিয়েজ প্রোটিনটাও কিন্তু ভাইরাস মানে এনক্যাপসুলেটেড ফর্মে নিয়ে আসে। তাই হোস্টেলে ঢোকার সাথে সাথে জেনোম জেনোমটা তো থাকেই, প্রোটিয়েজটাও থাকে, কারণ প্লাস স্ট্র্যান্ড আরএনএ ভাইরাসকে কিন্তু সেলে আফটার সেল এন্ট্রি ইট হ্যাজ টু বি ট্রান্সলেটেড, ঠিক আছে? মানে প্লাস স্ট্র্যান্ড তো আর মাইনাস স্ট্র্যান্ডে কনভার্সনের দরকার নেই, তাই প্লাস স্ট্র্যান্ড আগে ট্রান্সলেশন হবে, ট্রান্সলেশন হয়ে পলিপ্রোটিন ফর্মেশন হবে। এই পলিপ্রোটিন দ্যাট মিন্স পলিপ্রোটিন মানে সমস্ত প্রোটিন গুলো পর পর থাকবে, যেমন পোলিও ভাইরাসের ক্ষেত্রে পলিপ্রোটিন, পোলিও ভাইরাস যেহেতু প্লাস স্ট্র্যান্ড আরএনএ ভাইরাস তাই এটা আফটার সেল এন্ট্রি যেটা পলিপ্রোটিন তৈরি হয় সেখানে এইরকম ভাবে 1A 2A 2B 2C এই সমস্ত প্রোটিন গুলো 3A 3B 3C 3D এইভাবে পর পর প্রোটিন গুলো একটা একই সাথে মানে এন্টারমিনাল সাইট 5 প্রাইম এন্টারমিনাল সাইট আর 3 প্রাইম CO এইভাবে পলিপ্রোটিন মানে পর পর প্রোটিন গুলো তৈরি হয়, ঠিক আছে? এবার 1A 2A 2B 2C এই সমস্ত প্রোটিন গুলোকে আলাদা আলাদা করার কাজটা করে প্রোটিয়েজ, ঠিক আছে? যেটা পোলিও ভাইরাস ক্যারি করে নিয়ে আসছে, বুঝতে পারলি? কোশ্চেন
কোনো কোশ্চেন আছে? না ম্যাম, বুঝেছি। ঠিক আছে, তাহলে এই প্রোটিয়েজ তারপরে অ্যাক্টিভ প্রোটিনে কনভার্ট করছে, তখন এই প্রত্যেকটা প্রোটিন আলাদা আলাদা ভাবে কাজ করবে। যেমন দেখতে পাচ্ছিস যে এটা হচ্ছে ডিফারেন্ট প্রোটিন ফরমেশন ফ্রম পোলিও ভাইরাল এমআরএনএ। টোটাল যে এমআরএনএটা সেটা হচ্ছে 22 কেডি, 22 কেডি অ্যামিনো অ্যাসিড। ঠিক আছে, এই যে 22 কেডি অ্যামিনো অ্যাসিড, সেটা প্রোটিয়েজ ক্লিপ করে প্রথমে 1 ABCD, 2 ABC, 3 ABCD তৈরি করলো। তারপর ফার্দার প্রোটিয়েজ ক্লিপ করে 1 ABC, 2A, 2BC, 3AB, 3CD তৈরি করলো। আবার প্রোটিয়েজ ক্লিপ করে 2B, 2C, 3A, 3B, 3C, 3D, এইভাবে প্রত্যেকটা প্রোটিনে আলাদা আলাদা কনভার্সন হচ্ছে। ঠিক আছে, তাহলে এবার প্রত্যেকটা প্রোটিনের আলাদা আলাদা কাজ আছে। যেমন 1 ABC এটা একসাথে VP0, 2B হচ্ছে VP4, হ্যাঁ, তারপর 2A হচ্ছে এই সরি 2A VP4, 2B VP2, 2C হচ্ছে হেলিকেস, 2C ফাংশন হচ্ছে হেলিকেস ফাংশন, আবার 3A VP3, 3B VPG, 3C 3D একসাথে, 3C 3D হচ্ছে এটা হচ্ছে পলিমারেজ, মানে এটা মানে 3C প্লাস 3D, মানে 3C প্লাস 3D হয়, 3D একসাথে প্রোটিয়েজ পলিমারেজের কাজ করে। এর মধ্যে 3C হচ্ছে প্রোটিয়েজ আর 3D হচ্ছে পলিমারেজ। ঠিক আছে, মানে আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ যেটা বললাম সেটা হচ্ছে 3D, আর 3C ফাংশন হচ্ছে প্রোটিয়েজ, আর এই যে দেখাচ্ছে 3B এটা হচ্ছে VPG। এই যে VP0, VP4, VP2, VP3, VP1, VPG, এই সমস্ত প্রোটিনগুলো হচ্ছে ভাইরাল স্ট্রাকচারাল প্রোটিন, যেগুলো ভাইরাসের স্ট্রাকচার ফরমেশনে হেল্প করে, মানে ক্যাপসুল, এনভেলপ, এই সমস্ত প্রোটিন তৈরি করতে, মানে এই সমস্ত স্ট্রাকচার তৈরি করতে হেল্প করছে এই স্ট্রাকচারাল প্রোটিনগুলো। আর ফাংশনাল প্রোটিন হচ্ছে 2C, 3C, 3D, এগুলো হচ্ছে ফাংশনাল প্রোটিন। 2C ফাংশন হচ্ছে হেলিকেস, যেটা এই ডাবল স্ট্র্যান্ডেড যে বললাম, প্লাস স্ট্র্যান্ড মাইনাস স্ট্র্যান্ড ডাবল স্ট্র্যান্ডেড যে আরএনএ তৈরি হচ্ছে, এই প্লাস স্ট্র্যান্ড মাইনাস স্ট্র্যান্ড ডাবল স্ট্র্যান্ডেড আরএনএ এর মধ্যে যে পার্শিয়াল ডাবল স্ট্র্যান্ড, মানে এটা তো আর ডাবল স্ট্র্যান্ডের ডিএনএ মতো স্ট্রাকচার হবে না, এটা পার্শিয়াল ডাবল স্ট্র্যান্ডের স্ট্রাকচার হবে, মানে আরএনএ আরএনএ হাইব্রিডের স্ট্রাকচার হবে, যেখানে যেখানে কমপ্লিমেন্টারি সাইট পাবে সেই পার্শিয়াল কমপ্লিমেন্টেশন, মানে পার্শিয়াল ডাবল স্ট্র্যান্ডের স্ট্রাকচার হবে, কিছু কিছু জায়গায় ডাবল স্ট্র্যান্ডের, সেই ডাবল স্ট্র্যান্ডের স্ট্রাকচার গুলোকে ব্রেক করে এখান থেকে মাইনাস স্ট্র্যান্ড কে টেমপ্লেট করে আবার প্লাস স্ট্র্যান্ড তৈরি হবে। ভাইরাস যখন প্যাকেজিং হয়ে আলটিমেটলি বেরিয়ে আসবে তখন তো ভাইরাসের স্ট্রাকচার তৈরি করতে হবে, মানে ভাইরাসকে ভাইরাসের জেনোমে, মানে এনভেলপের মধ্যে ভাইরাসের এই যে মাইনাস স্ট্র্যান্ড থেকে প্লাস স্ট্র্যান্ড, মানে মাল্টিপল প্লাস স্ট্র্যান্ড তৈরি করতে হবে। মাল্টিপল প্লাস স্ট্র্যান্ড না তৈরি হলে ভাইরাস, ম্যাম বলছি, হ্যাঁ ওই মিশে পার্শিয়াল ডাবল স্ট্র্যান্ড এর পর ওই জায়গাটা কি বললেন আরেকবার একটু বলুন, ঠিক বুঝতে পারলাম না। পার্শিয়াল ডাবল স্ট্র্যান্ড মিন্স আরএনএ যেখানে মানে যেখানে যেখানে বেস পেয়ারিং পাবে কিছু কিছু জায়গায় স্মল স্ট্রেচ, সেই সমস্ত জায়গায় পার্শিয়াল ডাবল স্ট্র্যান্ড স্ট্রাকচার তৈরি হবে, মানে রেগুলার যে ডাবল স্ট্র্যান্ড এর ডিএনএ স্ট্রাকচার তেমন কিন্তু পার্শিয়াল আরএনএ স্ট্রাকচার নয়, মানে পার্শিয়াল হাইব্রিড আরএনএ স্ট্রাকচার নয়। আচ্ছা, তারপর তা এই যে ডাবল স্ট্যান্ডার্ড, যে এই যে ডাবল স্ট্যান্ডার্ড লাইক আরএনএ স্ট্রাকচার তাকে ব্রেক করে সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ তে কনভার্সন করতে হবে, মানে সিঙ্গেল স্ট্যান্ডার্ড মাইনাস আরএনএ তে কনভার্ট করতে হবে, কারণ এই মাইনাস আরএনএ টাই টেমপ্লেট হিসেবে ইউজ হবে ফর দ্য সিনথেসিস অফ প্লাস স্ট্র্যান্ড আরএনএ। মাইনাস কে টেমপ্লেট করেই প্লাস স্ট্র্যান্ড তৈরি হবে, সেই জন্যই মাইনাস স্ট্র্যান্ডটা তৈরি হয়েছিল প্রথমে। তাহলে এই মাইনাস স্ট্র্যান্ডকে টেমপ্লেট করে প্লাস স্ট্র্যান্ড তৈরি করার জন্যই এই হাইব্রিড স্ট্রাকচারটাকে ব্রেক করার দরকার, সেই কাজটা করছে 2C হেলিকেস। 2C এই হেলিকেস যেটা যেটা ডিএনএ তেও আছে, মানে ডিউরিং রেপ্লিকেশন অর ট্রান্সক্রিপশন
helicase acts like an important protein, okay, important enzyme. এখানেও তাই খুবই ইম্পর্টেন্ট একটা এনজাইম যেটা কি করছে প্লাস মাইনাস স্ট্যান্ড থেকে মাইনাস স্ট্যান্ডে কনভার্ট করতে যেটা তাহলে কাজে লাগছে মোর অ্যান্ড মোর মাল্টিপল প্লাস স্ট্যান্ড আরএনএ সিনথেসিস ঠিক আছে এই প্লাস স্ট্যান্ড আরএনএ যে সিনথেসিস করছে তখন এই প্লাস স্ট্যান্ড গুলোকে ভাইরাস কি করছে ক্যাপসুলে ভরে এনক্যাপসুলেটেড করে দিচ্ছে করে প্যাকেজিং করে আলটিমেটলি সেল মানে অ্যানিমাল ব্যাকটেরিওফাজের ক্ষেত্রে যেমন ব্যাকটেরিয়াকে সেল সেল ওয়ালকে ডিগ্রেড করে মানে সেল 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 ওয়ালে পাংচার করে বেরিয়ে আসে ভাইরাসগুলো মানে আলটিমেটলি সেল ওয়াল পুরোপুরি ডিগ্রেডেশন হয়ে যায় কিন্তু ভাইরাস অ্যানিমাল সেলের ক্ষেত্রে কিন্তু তা নয় মানে এনভেলপ অ্যানিমাল সেল এনভেলপ অ্যানিমাল ভাইরাসের ক্ষেত্রে ভাইরাল যে সেল অ্যানিমাল যে সেল ওয়াল এইখানে এইরকম একটা এখানে আসবে আসার পরে তারপরে এইটাকে সেল থেকে ডিট্যাচমেন্ট হয়ে যাবে বলে এই টোটালটা বেরিয়ে যাবে মানে তার মানে সেল ওয়ালের যে আউটগ্রোথটা এইটা কিন্তু ভাইরাসের বাইরে এনভেলপ হিসেবে থেকে গেল বোঝা গেল কি ভিপি এর কাজটা কি আগে এটা যেটা বলছি সেটা বোঝ এটা কি বুঝতে পারলি কিভাবে ভাইরাস ডিট্যাচমেন্টটা হচ্ছে ফ্রম হোস্ট সেল অ্যানিমাল ভাইরাস ডিট্যাচমেন্ট এভাবেই হচ্ছে হোস্ট সেল থেকে যে মানে সেল ওয়ালটা প্রথমে একটা এরকম আউট মানে এক্সট্রা মানে এইভাবে এইভাবে একটা স্ট্রাকচার তৈরি করছে ঠিক আছে সেল ওয়ালটা মানে অ্যানিমাল সেল অ্যানিমাল হোস্ট সেলটা তার মধ্যে ভাইরাল পার্টিকেলটা আসছে আসার পর এখান থেকে ডিট্যাচমেন্ট হয়ে যাচ্ছে হয়ে তাহলে কি হলো অ্যানিমাল সেল ওয়ালটাই এখন ভাইরাসের সেল ভাইরাসের যে পার্টিকেল তার বাইরে এনভেলপ হিসেবে থাকবে ঠিক আছে তাহলে এই ভাইরাসটা বাইরে তাহলে অ্যানিমাল সেলের সেল ওয়ালের যা যা কম্পোজিশন মানে অ্যানিমাল সেল ওয়াল তার মধ্যে ভাইরাল পার্টি দেবে তার মধ্যে ভাইরাল জেনোমটা যে কারণে ওটা সেল সেল ওয়াল নাকি সেল মেমব্রেন সেল ওয়াল সেল মেমব্রেন তো এক মানে তার পরে সেল ওয়াল তো অ্যানিমালে থাকে হ্যাঁ তারপরে সেল ওয়াল সবারই থাকবে তার নেই কি বলছিস বুঝতে পারছি না আছে নাকি ট্রান্সমিশনের জন্য প্লাজমোডেসমাটা আছে নাকি আমাদের আর সেল ওয়াল কি সব গুলিয়ে ফেলছিস তোরা নাকি সেল ওয়াল তো থাকে না আমাদের কেন থাকবে না কেন প্রকৃতি সৃষ্টি হয় না সেল ওয়ালের কম্পোজিশন কি ক্ষেত্রেও সেল ওয়ালের কম্পোজিশন মোর অর লেস ব্যাকটেরিয়ার মতন মানে
থাকবে হচ্ছে সেই একই রকম লিপিড কার্বোহাইড্রেট স্ট্রাকচার, ঠিক আছে? মানে তার জন্য ভাইরাল এনভেলপের স্ট্রাকচারও একই রকম, তার ভাইরাল এনভেলপেও লিপিড কার্বোহাইড্রেট স্ট্রাকচার থাকে, ঠিক আছে? লিপিড কার্বোহাইড্রেট প্রোটিন স্ট্রাকচার থাকে লিপিড ভাইরাল এনভেলপে, ঠিক আছে? এবং ওই সেল মেমব্রেন, তারপর তারপরে সেল ওয়াল, যেরকম নর্মাল ব্যাকটেরিয়া যেখানেও ঠিক তাই একই রকম হয়। থাকে লিপিড কার্বোহাইড্রেট স্ট্রাকচার, ঠিক আছে? ভাইরাল এনভেলপেও ঠিক একই কম্পোজিশন, যেহেতু সেল ওয়াল থেকে তৈরি হচ্ছে সেজন্য ভাইরাল এনভেলপ। ম্যাম, অ্যানিমেলের সেল ওয়াল সেল মেমব্রেন অবধি তো থাকে। হ্যাঁ ম্যাম, সেল ওয়াল থাকে না প্রাণী? তো থাকে না। আরে বাবা, নিজেরা দেখে নিবি, বইতে দেখে নিবি, বই বা সার্চ করে দেখে নিবি, সেল ওয়াল থাক না থাকার কোনো মানে প্রশ্নই ওঠে না, সবই আছে। ম্যাম, ব্যাকটেরিয়া সেল ওয়াল আছে, ম্যাম অ্যানিমেল সেল মানে আমাদের অ্যানিমেল। হ্যাঁ, মানে আমাদের হিউম্যানেও আছে, সবই সবারই আছে। আমি যদি কোনো ইয়ে পাই তা আমি তোদের পাঠিয়ে দেবো। যাই হোক, এখন আপাতত এটা কনসেন্ট্রেট কর যে এনভেলপটা, তার এনভেলপের যে কম্পোজিশন, ভাইরাল এনভেলপের কম্পোজিশন আর অ্যানিমাল সেল ওয়াল এর কম্পোজিশন একই, যেহেতু ওটা মানে ওখান থেকেই তৈরি হচ্ছে, এই এই মানে এইভাবে তৈরি হয়, সেজন্য কম্পোজিশনটা সেম থাকে। তাহলে এইভাবে তাহলে পোলিও ভাইরাসের কি করোনা ভাইরাসের তাদের মানে কন্টিনিউয়াস স্ট্র্যান্ড সেখানে এইভাবে তাহলে প্যাকেজিং হয়ে আলটিমেটলি সেল সেল ওয়াল থেকে রিলিজ করে যাচ্ছে, মানে হোস্টেল থেকে রিলিজ করে যাচ্ছে, ঠিক আছে? তাহলে তোদের এখানে যেটা মেইনলি দেখ, এবার জেনোমটা দেখ, পোলিও ভাইরাসের জেনোমটা পি করোনা ভাইরাস মেইনলি, এই যে পোলিও ভাইরাস যেটা এক্সাম্পল, সেখানে মেনলি ফিকাল কন্টামিনেশন মানে ট্রান্সমিটেড থ্রু ফিকাল কন্টামিনেশন, চিলড্রেন ওভার 10 ইয়ার্স অ্যান্ড অ্যাডাল্টস আর অ্যাফেক্টেড বাই দিস। হ্যাঁ, তারপরে এর শেপ হচ্ছে আইকোসাহেড্রাল, দেখ স্ট্রাকচারটা এইরকম, ঠিক আছে? পোলিও ভাইরাসের স্ট্রাকচারটা এইরকম হবে, আইকোসাহেড্রাল উইথ এ ডায়ামিটার অফ অ্যাপ্রক্সিমেটলি 300 অ্যাংস্ট্রম, আর 3' পলি এ টেল থাকবে, আর instead of 5' cap there is a VPG protein, যেটা আমি বললাম যে VPG protein, যেখানে দেখলাম যে VPG protein একটা তৈরি হচ্ছে, এটা হচ্ছে এই মানে 5' cap structure, এই যে 3B হচ্ছে VPG protein, এটা মানে এই VPG protein টা 5' cap like structure, মানে এই VPG protein ই 5' cap এর মানে 5' cap কে মিমিক করে, ঠিক আছে? কোনো কোশ্চেন আছে? VP1 VP3 এগুলো কি একই? VPG এর মতো? হ্যাঁ, VP1 VP2 VP3 এগুলো, হ্যাঁ VPG মানে এগুলো সবই হচ্ছে স্ট্রাকচারাল প্রোটিন, মানে সেলকে মানে স্ট্রাকচারাল প্রোটিন মিন্স ভাইরাসের স্ট্রাকচার কনফার্মেশনে ক্যাপসিড এনভেলপ তৈরি করতে হেল্প করছে, আর VPG হচ্ছে ক্যাপ লাই স্ট্রাকচার, মানে 5' যে ক্যাপ স্ট্রাকচার থাকে তাকে মানে ওখানে ক্যাপ থাকছে না, তার বদলে VPG প্রোটিনটা ক্যাপ ক্যাপ হিসেবে ইউজ হচ্ছে, ঠিক আছে? এই যে এই এই হচ্ছে স্ট্রাকচারটা পোলিও ভাইরাসের বা পি করোনা ফ্যামিলি ভাইরাসের
এইটা হচ্ছে স্ট্রাকচার, এইটুকুনি শুধু তোরা, তো এর পরের গুলো দেখার দরকার নেই, শুধুমাত্র এই জেনোম স্ট্রাকচারটাকে দেখে রাখবি। ঠিক আছে ম্যাম? ম্যাম পোলিও ভাইরাসটা কি ম্যাম এনভেলপ না নন এনভেলপ? এনভেলপ। বইতে নন এনভেলপ রয়েছে। কোন বইতে? ম্যাম প্রেসকট। না, ম্যাক্সিমাম অ্যানিমাল ভাইরাস হচ্ছে এনভেলপ ভাইরাস। ঠিক আছে, তাহলে পোলিও ভাইরাসের ক্ষেত্রেও ঠিক তাই। ঠিক আছে, আমি একবারই করে নেবো। কিন্তু এই যে এখানে তো দেখাচ্ছেই, মানে দেখো ডিস্টিং, মানে এনভেলপ ভাইরাসের ক্ষেত্রেই এই যে প্রোট্রুডিং এই যে স্ট্রাকচার গুলো, এইগুলো অ্যানিমাল ভাইরাসের, মানে এনভেলপ যখন হবে তখন এই স্ট্রাকচার গুলো হয়। ঠিক আছে, আচ্ছা, এই হচ্ছে স্ট্রাকচার, মানে এই ভিপিজি প্রোটিনটা ক্যাপ হিসেবে ইউজ হবে। তারপর একে এর সঙ্গেই ওভারলি স্ট্রাকচারটা থাকবে। তারপর এখানে একটা লার্জিং স্ট্রাকচার প্রাইমারি ভিপিজি প্রোফাইলিক স্ট্রাকচার, এটা হচ্ছে এখানে থাকবে প্রে প্রে সিকোয়েন্স। ঠিক আছে, আর এখানে থ্রি প্রাইম পলি এ টেন। এরকম ল্যাপিং লুপ স্ট্রাকচার। তাহলে এগুলো হচ্ছে আরএনএ সেকেন্ডারি স্ট্রাকচার, এরকম ভাবে থাকবে। মানে যেটা একটা না থেকে মাল্টিপল থাকতে পারে, মানে আরেকটাও থাকতে পারে, এরকমও থাকতে পারে। এই হচ্ছে করোনা ফ্যামিলি অফ ভাইরাসের প্লাস স্ট্র্যান্ড আরএনএ। ডিপিজিটা এখানে হচ্ছে ক্যাপ স্ট্রাকচার, মানে এর সঙ্গে ডিপিজি প্রোটিনের যে টাইরোসিন থাকে, টাইরোসিনের যে ওএইচ আর গ্রুপে যে ওএইচটা থাকে, সেই ওএইচ এর সাথে এই যে গ্লোবালি টিআরএনএ লাইক স্ট্রাকচারের থ্রি প্রাইম এন্ডে সিসিএ, সেই সিসিএ এর সাথে এই ডিপিজি টাইরোসিন ওএইচ অ্যাটাচ থাকে। ঠিক আছে, এইভাবে ডিপিজি প্রোটিনটা অ্যাটাচ অ্যাটাচ থাকছে ক্যাপ লাইক স্ট্রাকচার হিসেবে। তারপরে প্রোভালিক স্ট্রাকচার, তারপর প্লে লাইক সিকোয়েন্স, এয়ারপিন লুপ স্ট্রাকচার থেকে থ্রি প্রাইম এন্ড। ঠিক আছে, বুঝতে পেরেছিস সবাই? কোশ্চেন আছে কোনো বল। ম্যাম ওর জেনোমে কি পজিটিভ স্ট্র্যান্ড আরে নেই? হ্যাঁ, মানে ওই পোলিও ভাইরাসের। হ্যাঁ, মানে 5 প্রাইম ভিপিজি মানে কি করে তৈরি হলো? মানে সেলে ঢোকার সাথে সাথেই কি ওই প্রোটিনটা আগে তৈরি হবে? হ্যাঁ, বললাম না যে সেলে যখনই ঢুকছে প্লাস স্ট্র্যান্ড আরএনএ, প্রথম কাজ হচ্ছে ট্রান্সলেশন হওয়া। ট্রান্সলেশন হয়ে এই যে ওই মানে প্রোটিন গুলো তৈরি করা। হ্যাঁ, এই যে ট্রান্সলেশন হয়ে আগে এই এই যেগুলো তৈরি হবে, আর এই প্রোটিয়েজটা সাথে করে নিয়ে আসছে। এটা হচ্ছে, মানে এটা মনে রাখবি, এটা তোরা লিখে নিবি, মানে জেনোম ইজ অ্যারাউন্ড 75 KB লং, মানে পিকোরোনা ফ্যামিলি ভাইরাসের 75 KB হচ্ছে জেনোম সাইজ। আরএনএ থ্রি প্রাইম পলিয়েটেল থাকে আরএনএ, আর 5 প্রাইম টার্মিনাল, দেয়ার ইজ এ স্মল কোভ্যালেন্টলি লিঙ্কড প্রোটিন কল ভিপিজি, দে ডু নট হ্যাভ ক্যাপ স্ট্রাকচার, দ্য জেনোম কন্টেন্টস এ রিজিয়ন অফ আরএনএ 5 প্রাইম টু দ্য ইউজি ইনিশিয়েশন কোডন, দিস ইজ আইআরএস। আইআরএস হচ্ছে, আমি বলেছিলাম, ইন্টারনাল রাইবোজোম এন্ট্রি সাইট, যেখানে রাইবোজোম মানে ওখানে মানে এন্ট্রি নিচ্ছে, মানে রাইবোজোমের ইনস্টলেশন সাইট হচ্ছে আইআরএস। মানে ওটাও তো হোস্টেরই রাইবোসোম মানে যেটা ইউজ করবে। হ্যাঁ, অবশ্যই হোস্ট রাইবোসোমই তো ভাইরাস ইউজ করবে, আর কোথা থেকে পাবে?
আর এই ক্লাস সেন্স সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ অ্যাক্টস অ্যাজ এ টেমপ্লেট ফর রেপ্লিকেশন অ্যাজ ওয়েল অ্যাজ ট্রান্সলেশন। এই হচ্ছে পি করোনা ফ্যামিলি অফ ভাইরাসের জিনোম ক্যারেক্টারিস্টিক। ম্যাম বলছি যে 75 কেবি বলছে, কেবি এর ফুল ফর্মটা কি হয়? কিলো বেস পেয়ার, কিলো বেস পেয়ার, ঠিক আছে। এবার এই 75 কেবি থেকে তৈরি হচ্ছে 22 কেডি অ্যামিনো অ্যাসিড। মাল্টিপল প্রোটিনে কনভার্ট করছে, আলটিমেটলি সিঙ্গুলার প্রোটিনে কনভার্ট করছে। ওদের কি কি ফাংশন? সবারই মানে ভিপি সেটা হচ্ছে স্ট্রাকচারাল প্রোটিন, মানে ভাইরাস স্ট্রাকচার তৈরি। আর ফাংশনাল প্রোটিন হচ্ছে 2C 3C আর 3D, ঠিক আছে। তার মধ্যে 3C হচ্ছে প্রোটিয়েজ, মানে 3C টাই হচ্ছে প্রোটিয়েজ যেটা ভাইরাস ক্যারি করে আনছে, পরে আবার সিনথেসিস হচ্ছে 3C। আর 3D হচ্ছে পলিমারেজ। 3CD একসাথে থাকে, মানে 3CD যখন সিনথেসিস হয় তখন 3CD প্রো হিসেবে থাকে। 3CD প্রো, 3CD প্রো কে, 3CD প্রো মিন্স প্রোটিয়েজ। এই প্রোটিয়েজ কি করে, এই 3CD কে 3C মানে অটো ক্যাটালিটিক অ্যাক্টিভিটির জন্য প্রোটিয়েজ 3C আর 3D তে কনভার্ট করার পর হয় 3C প্রো আর 3D পল, ঠিক আছে। এই 3D পলটাই হচ্ছে আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ, আর 3C প্রোটিয়েজ এটাই ভাইরাস ক্যারি করে। তাহলে আর তাহলে এইভাবে যখন প্রোটিন মানে প্লাস্ট্যান্ড তৈরি হয়ে গেল, এই হচ্ছে প্লাস্ট্যান্ড, মানে প্লাস্ট্যান্ডের স্ট্রাকচার, এই হচ্ছে প্লাস্ট্যান্ডের স্ট্রাকচার, ঠিক আছে। স্ট্রাকচারটা বুঝতে পেরেছিস, জেনোম স্ট্রাকচারটা? এটা এখানে কিন্তু এটা কোনো সেগমেন্টেড নয়, এটা পুরোটাই হচ্ছে নন সেগমেন্টেড জেনোম। নন সেগমেন্টেড ম্যাম 3D পলটা কি করে? 3D হচ্ছে আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ, মানে পলিমারাইজেশনটা করছে, মানে তোদের এইগুলো পড়া দরকার। এই হচ্ছে মেকানিজম, মানে প্লাস স্ট্র্যান্ড থেকে এইভাবে মাইনাস স্ট্র্যান্ড আলটিমেটলি তৈরি হচ্ছে। এই যে এইভাবে মাইনাস স্ট্র্যান্ড তৈরি হয়, মানে এই 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 দুটো আরএফ স্ট্রাকচার, মানে রেপ্লিকেটিং ফর্ক স্ট্রাকচার। এইটা হচ্ছে 5' টু 3' প্লাস স্ট্র্যান্ড, এটা 3' টু 5' মাইনাস স্ট্র্যান্ড, ঠিক আছে। এই এইভাবে রেপ্লিকেটিং ফর্ক স্ট্রাকচার, মানে এই যে আরএনএ থেকে প্লাস স্ট্র্যান্ড থেকে মাইনাস স্ট্র্যান্ড, এইটা তৈরি করছে 3D পলিমারেজ, ঠিক আছে। ম্যাম এটা আরেকটু বলুন। এই এই যে প্লাস স্ট্র্যান্ড, এই যে পোলিও ভাইরাসের প্লাস স্ট্র্যান্ড, প্লাস স্ট্র্যান্ড থেকে এই মেকানিজমটা ফলো করে, যেটা তোদের পড়ার দরকার নেই, আলটিমেটলি এই 5' টু 3' প্লাস স্ট্র্যান্ড, 3' টু 5' মাইনাস স্ট্র্যান্ড, মানে এই যে প্লাস স্ট্র্যান্ড যেটা এই প্রথমেই দেয় যে এই এইটা এই যে প্লাস স্ট্র্যান্ডটা, এই প্লাস স্ট্র্যান্ড থেকে কপি করে মানে রেপ্লিকেশন করে, রেপ্লিকেশনই বলবো, আরএনএ টু আরএনএ রেপ্লিকেশন হচ্ছে, রেপ্লিকেশন করে 3' টু 5' স্ট্র্যান্ড তৈরি করছে, এটা নেগেটিভ স্ট্র্যান্ড, তার মানে উপরটা প্লাস স্ট্র্যান্ড নিচটা নেগেটিভ স্ট্র্যান্ড, এটাকে আরএফ স্ট্রাকচার বলা হচ্ছে, মানে রেপ্লিকেটিং ফর্ক স্ট্রাকচার। এইটা যে আরএনএ টু আরএনএ যে প্লাস থেকে মাইনাস তৈরি হচ্ছে, এইটা করছে কে, কোন একটা পলিমারেজ, পলিমারেজ কাজ করবে, ডিএনএ থেকে ডিএনএ তৈরি করে কে, ডিএনএ পলিমারেজ, বা ডিএনএ থেকে আরএনএ তৈরি করে, ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ। এখানে তো আরএনএ থেকে আরএনএ হচ্ছে, তাই আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ হবে, এবং সেটা কোনো হোস্টেলে থাকবে না, আইদার ইউক্যারিওট বা প্রোক্যারিওট কোনোটাতেই ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ, আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ থাকবে না, কারণ কোনো দরকার নেই তাদের থাকার, আরএনএ থেকে আরএনএ তো তৈরি হয় না সেখানে,
তাই ভাইরাসকে আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ ক্যারি করতে হয় এবং সিনথেসিস করতে হবে, সেইটা হচ্ছে থ্রি ডি পলিমারেজ পলিও ভাইরাসের ক্ষেত্রে। ম্যাম এই যে 5 প্রাইম টু 3 প্রাইম আর 3 প্রাইম টু 5 প্রাইম এই যে এটাকে তো আপনি হাইব্রিডাইজড বলছিলেন, মানে যেটাকে পরে ওই হেলিকেসটা এসে কাট করে, হ্যাঁ এইখানে আনওয়াইন্ডিং, এই যে আনওয়াইন্ডিং হচ্ছে, হ্যাঁ এইটাই হচ্ছে টু সি, এটাকে আনওয়াইন্ড করেই করতে লাগবে না, হ্যাঁ না আমাদের এই প্রসেসটা তো করতে লাগবে না 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 কাজে লাগছে ভাইরাল জেনোম সিনথেসিস করে, মানে ভাইরাস যখন প্যাকেজ করে বেরিয়ে বেরোবে তো ভাইরাস ক্যাপসিডের মধ্যে এই প্লাস্ট্রানটাই রাখতে হবে, কারণ যেহেতু জেনোম হচ্ছে প্লাস্ট্রান, যদি মাইনাস স্ট্র্যান্ড হতো তাহলে মাইনাস স্ট্র্যান্ড থাকবে, বুঝতে পেরেছি? হ্যাঁ ম্যাম। কোশ্চেন আছে বল?